ব্যবসায় শিক্ষা শাখা নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। শেখ দি আব্দুল রহমান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় ব্যবসায় উদ্যোগ, বিজনেস এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ তৃতীয় পাঠের শিরোনাম আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান সম্পর্কে তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে আমি ধারণা দিব, মনোযোগ দিয়ে তোমরা শুনবে। খেয়াল করো, আত্মকর্মসংস্থানের সেলফ এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট আত্মকর্মসংস্থানের ধারণা সকের আকৃতি দেখেছি। নিজস্ব জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতা, নিজস্ব পুঁজি বা ঋণ করা স্বল্প সম্পদ, নিজেই নিজের কর্মসংস্থান। আত্মকর্মসংস্থান ধারণা হলো নিজের জ্ঞান থাকবে এবং নিজের কিছু পুঁজি থাকবে এবং নিজের কর্মসংস্থান নিজেই করাটাকে বলা হয়েছে আত্মকর্মসংস্থান। এই সংজ্ঞাটা দাঁড়াই গেছে আত্মকর্মসংস্থান, স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের চেষ্টা জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। তাহলে আমরা আত্মকর্মসংস্থানের ধারণা থেকে সংজ্ঞাটা তৈরি করতে পারলাম। আত্মকর্মসংস্থান হলো নিজেই নিজের কর্মসংস্থান গড়ে তোলাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থান সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। এটি আত্মকর্মসংস্থানকারীকে সুষ্ঠু, সুন্দর ও দক্ষতার সাথে কাজ সম্পাদনে সহায়তা করে। সাধারণভাবে বলা যায়, নিজে সামান্য পুঁজি, দুটি কর্মঠা ও মেধা দিয়ে নিজেই নিজের কিছু করার প্রচেষ্টাকে আত্মকর্মসংস্থান বলে। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই তুমি আত্মকর্মসংস্থানটা কি সেটা বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদেরকে ধারণা দিব আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আত্মকর্মসংস্থান সম্পর্কে তোমাদেরকে আমি একটু ধারণা দিয়েছিলাম। এখন আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কি? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ বা দরিদ্র দেশের পক্ষে সকল লোকের কর্মসংস্থান করা সম্ভব না। সরকারি এবং বেসরকারি উদ্যোগে সকলের জন্য কর্মসংস্থান করা সম্ভব না। কর্মসংস্থান সাধারণত তিন প্রকার, মজুরি ভিত্তিক বা বেতন ভিত্তিক চাকরি, ব্যবসা, আত্মকর্মসংস্থান। তাই শিক্ষিত, অর্ধশিক্ষিত সকল ধরনের লোকের জন্য চাকরির ব্যবস্থা করা সম্ভব না। তাই আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশের জনসংখ্যা বেশি হয়, এখানে চাকরির সুযোগ কম, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সম্ভব না। এক্ষেত্রে ব্যক্তি নিজেই আত্মকর্মসংস্থানমূলক পেশায় নিয়োজিত হয়ে অর্থ উপার্জন করতে পারবে এবং এর মাধ্যমে তরুণ সমাজ বিরোধী কাজ সে লিপ্ত না হয়ে সমাজ বিরোধী কাজে লিপ্ত না হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। যদি সকলের কর্মসংস্থান থাকে তাহলে তো কেউ অযথা সময় নষ্ট করবে না, অন্য বিভিন্ন যে সমস্ত কাজ লাভজনক নয় সে সমস্ত কাজে সময় ব্যয় করবে না। আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তার জন্য আমি কয়েকটা পয়েন্ট লিখছি, তোমরা খেয়াল করো। এই পেশায় আয় বাড়ার সম্ভাবনা অসীম, সামাজিক মর্যাদা পায়, এই পেশার মাধ্যমে সামাজিক মর্যাদা পায়, যন্ত্রপাতি ও কাঁচামালের জন্য আত্মকর্মসংস্থান করা সহজ হয়, এটি একটি স্বাধীন পেশা, তুমি নিজে এই পেশা তোমার ইচ্ছা মতো পরিচালনা করতে পারবে, এটা লাভজনক, যেভাবে লাভজনক সেভাবে তুমি পরিচালনা করতে পারবে নিজের ইচ্ছা মতো, এটি একটি স্বাধীন পেশা। তরুণ সমাজকে অসামাজিক কাজ থেকে বিরত রাখে, গ্রামীণ সমাজ ও অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখে এবং বেকার, তারপরে অর্ধশিক্ষিত শিক্ষিত জনসাধারণকে এই পেশার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এটি হলো আমাদের আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, কিছু প্রয়োজনীয়তা আমি তুলে ধরলাম। তাহলে যেমন এখানে একটা এক্সাম্পল, হাফিজুর রহমান একজন ব্যক্তি, তিনি এসএসসি পাস করার পর জাহাজে চাকরি করেন এবং জাহাজে তার খাটনি বেশি, তারপরে যে টাকা পায় বা বেতন পায় তা দিয়ে তার সংসার চলে না,
সে যেহেতু এসএসসি পাস, তারপরে সে চাকরি ছেড়ে দিয়ে নতুন কর্মসংস্থানের চেষ্টা করছিল। ঔষধ কোম্পানিতে সে বহুবার চেষ্টা করছে, যেহেতু ডিগ্রি পাস না বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই, এ কারণে তার চাকরি আর হয়নি। পরবর্তীতে সে হতাশ না হয়ে নিজের গ্রামে নিজের বাড়িতে, যেগুলো বাড়ির আশেপাশে পতিত জমি আছে, সেখানে সে চাষবাস করে করলা চাষ করে তিনি পরবর্তীতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছে স্বাবলম্বী হয়েছেন। অন্যের অধীনে সে আর চাকরি করছেন না এবং নিজে তার পরিবার পরিজন সকলকে পরিচালনা করার মতো, ভরণ পোষণ করার মতো তার ক্ষমতা হয়েছে বা সামর্থ্য হয়েছে। তো এই যে নিজে নিজে কিছু করা, এই প্রচেষ্টাকে বলা হয় আত্মকর্মসংস্থা। তো এই যে দারিদ্রতা অভাব, এ হাফিজুর রহমানকে এখন স্বাবলম্বী করছে, তাহলে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে আমরা আত্মকর্মসংস্থানের পরে প্রয়োজনীয়তা তোমাদেরকে ধারণা দিলাম। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র কী কী সেটা সম্পর্কে একটু ধারণা দিব। শিক্ষার্থী বন্ধুরা, আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র চিহ্নিত করা, এটা চিহ্নিত করার ক্ষেত্রে স্বল্প মূলধন ও নিজের শ্রম দিয়ে সহজে যেসব কাজ করা যায় এবং সেগুলো আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়, সহজ গঠন ও সম্পদের সদ্ব্যবহার করা যায় বলে এটি হলো জীবিকা অর্জনের লাভজনক উপায়। আত্মকর্মসংস্থান উল্লেখযোগ্য ও উপযুক্ত লাভজনক ক্ষেত্র হল যেমন গবাদি পশু ও হাঁস মুরগির খামার, হস্তচালিত কাজ, তারপরে টেলারি, সবজি চাষ, এগুলো করে আত্মকর্মসংস্থান করা সম্ভব। মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, লবণ উৎপাদন, মৎস্য চাষ, এই ধরনের উপযুক্ত ক্ষেত্রগুলো, আরও অনেকগুলো উপযুক্ত ক্ষেত্র আছে, এই সমস্ত এই ক্ষেত্রগুলো সহজেই একজন বেকার যুবক নিজের কর্মসংস্থান করতে পারে। যেমন গবাদি পশু ও হাঁস মুরগি লালন পালন করে, অথবা ডেইরি ফার্ম বা যেটাকে বলা হয় গরুর খামার, সেটা করে সে লাভবান হতে পারে সহজে। এবং সবজি চাষ, বাড়ির আশেপাশে আঙ্গিনা থাকে অথবা জমি পতিত জমি থাকে, সেখানে সে সবজি চাষ করে নিজের জীবিকা নির্বাহ করতে পারে এবং লাভজনক উপযুক্ত ক্ষেত্রে হিসাবে সেটা বিবেচনা করতে পারে। তারপরে মোবাইল সার্ভিসিং, বর্তমানে ইন্টারনেট এবং মোবাইলের যুগ, বর্তমান যুগে এই মোবাইল ছাড়া চিন্তাই করা যায় না। এই মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখা সম্ভব। এই মোবাইল সার্ভিসিং, সকলেই মোবাইল দেখা যায়, কোনো না কোনো সময় সমস্যা দেখা দেয়, তখন যদি মোবাইল সার্ভিসিং যারা করে মানে সার্ভিস করে দেয়, ব্যবহার উপযোগী করে দেয়, যার মাধ্যমে সে তার কর্মক্ষেত্র গড়ে তুলতে পারে এবং এর মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করতে পারে। কম্পিউটার সার্ভিসিং, কম্পিউটার মেরামত বা কম্পিউটার সমস্যা থাকলে তার সমাধান সমস্যার সমাধান করে কম্পিউটার ব্যবহার উপযোগী করে অর্থ উপার্জন করতে পারে। মৎস্য চাষ, গ্রামের বাড়িতে পতিত পুকুর যেগুলো পরিবেশে, অথবা জমিতে অনেক যুবকরা, শিক্ষিত যুবকরা মাছ চাষ করে আজকে স্বাবলম্বী হয়েছে, এটা উপযুক্ত লাভজনক ক্ষেত্র আত্মকর্মসংস্থানের জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আত্মকর্মসংস্থান উপযুক্ত লাভজনক ক্ষেত্রগুলো কিছু চিহ্নিত করে আমি দেখাইলাম। এছাড়া অনেকগুলো ক্ষেত্র আছে যেটা যে যে পেশাটা বা যে কর্মসংস্থান করতে চায় সে তার সুবিধাজনক, তার মেধা অনুযায়ী সে সেটা বেছে নিতে পারবে আত্মকর্মসংস্থানে। যেমন আমরা দোকানে থেকে আলু শিক্ষায়, এটাও একটা আত্মকর্মসংস্থান। একজন আলু কিনে তারপরে তার প্রসেসিংয়ের মাধ্যমে সে আলু শিপে পরিণত করে তারপর বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে, এর মাধ্যমে তার জীবিকা নির্বাহ হয়, পরিবার পরিজন নিয়ে সে চলতে পারে। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলো আমি তোমাদেরকে বুঝাই কিছুটা ধারণা দিলাম। এরপরে আমি তোমাদের আলোচনা করবো এখন আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ কী কী। শিক্ষার্থী বন্ধুরা, আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়, আত্মকর্মসংস্থান যদি আমরা গড়ে তুলতে চাই
সেজন্য আমরা কি কি বিষয় বিবেচনা করব সেই বিবেচ্য বিষয়গুলো আমি এর পয়েন্ট আকারে লিখছি প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদেরকে একটু আলোচনা করব ধারণা দেব মনোযোগ দিয়ে শুনবে সঠিক পণ্য নির্বাচন সঠিক পণ্য নির্বাচন ব্যবসার জন্য সঠিক পণ্য নির্বাচন সাফল্য লাভের একটি পূর্ব শর্ত যে সাফল্য লাভের পূর্ব শর্ত পণ্য নির্বাচনের পূর্বে বাজারে পণ্যটির চাহিদা ও গ্রহণযোগ্যতা যথাযথভাবে নিরূপণ করতে হবে মানে বাজারে পণ্যের চাহিদা বা গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা যাচাই করে তোমার এই পণ্যটাকে বাছাই করতে হবে প্রাথমিক মূল্য ব্যবসার সফলতার সাথে পরিচালনার জন্য স্থায়ী ও চলতি মূলধনের মূলধন পর্যাপ্ত হওয়া বাঞ্ছনীয় মানে ব্যবসা সফলতার সাথে পরিচালনা করতে হলে স্থায়ী মূলধন এবং চলতি মূলধন বেশি বেশি প্রয়োজন হয় এই জন্য বলছে হওয়া বাঞ্ছনীয় প্রয়োজনীয় মূলধন ও নির্ধারণ ও সংগ্রহ করতে ব্যর্থ হলে ব্যবসায়ের পূর্ণ ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না চলতি পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা উৎপাদন ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না যদি চলতি পুঁজির পরিমাণ কম হয় মূলধনের পরিমাণ কম হয় যে কোনো প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অথবা শিল্প ইন্ডাস্ট্রি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না কারণ দৈনন্দিন কাজগুলো চলতি পুঁজি থেকে করতে হয় আর স্থায়ী মূলধন হলো যে প্রতিষ্ঠানের বা ইন্ডাস্ট্রি যদি হয় তার নির্মাণ ব্যয় তারপর যন্ত্রপাতি আরণ খরচ এগুলো চলতি স্থায়ী মূলধন পণ্যের চাহিদা নির্ধারণ অবশ্যই এই যে পণ্যটা আমরা বাছাই করব সেটার চাহিদাটা কেমন সেটা আমাদের বিবেচ্য বিষয় ধারণা নিতে হবে পণ্যের চাহিদা নির্ধারণ বাজার জরিপ ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে পণ্যের সঠিক চাহিদা নিরূপণ ব্যবসায় সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত যদি পণ্যের চাহিদাটা বেশি থাকে তখন আমরা বেশি মাত্রায় পণ্যটা উৎপাদন করব আর যখন বাজারে পণ্যের চাহিদাটা কম থাকে তখন কম সে অনুযায়ী আমাদের বাজার জরিপ করতে হবে তাছাড়া পণ্যের বাজারের পরিধি এবং বাজারজাতকরণের কৌশল পূর্বেই যথাযথভাবে নিরূপণ করতে হবে অভিজ্ঞতা ও শিক্ষা উদ্যোক্তা ব্যবসা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা ব্যবসায় সফল হতে সাহায্য করে গবেষণার ফল থেকে দেখা গেছে যে কোনো ব্যবসায় ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে মালিকদের পূর্ব অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা কলা কৌশল সম্পর্কে জ্ঞানের অভাব চার নম্বর পয়েন্ট অভিজ্ঞতা ও শিক্ষা আত্মকর্মসংস্থানের কার্যক্রমে অংশগ্রহণ করতে হলে একজন অভিজ্ঞতা ও শিক্ষার প্রয়োজনীয়তা আছে উদ্যোক্তার ব্যবসা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা ব্যবসা সফল হতে সাহায্য করে গবেষণার ফলে দেখা যাচ্ছে যে কোনো ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে মালিকের পূর্ব অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনা কলা কৌশল সম্পর্কে জ্ঞানের অভাব অভিজ্ঞতা ও শিক্ষা যে কোনো কাজের জন্য অভিজ্ঞতা এবং শিক্ষার প্রয়োজন আছে উদ্যোক্তাদের ব্যবসা সফল হতে হলে পূর্ব অভিজ্ঞতা লাগবে এবং ব্যবসা যাতে ঠিকমতো সফলভাবে পরিচালনা করতে পারে আর ব্যর্থতার কারণ যদি তার পূর্ব উদ্যোক্তা বা মালিকের পূর্বের অভিজ্ঞতা না থাকে কলা কৌশল সম্পর্কে সে না জানে তাহলে তার সেই সম্পর্কে জ্ঞানের অভাব থাকলে তার ব্যবসা প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠানের ব্যর্থ হইতে পারে পরবর্তী পয়েন্ট নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকা নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকা একজন উদ্যোক্তা তার নিজের দুর্বল কোন কোন দিক আছে সেগুলো সে সচেতন থাকবে সে বিষয়ে সে সচেতন থাকবে যে তার কী কী দুর্বল দিক আছে তাই নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকা এগুলো আত্মকর্মসংস্থান উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয় দ্বিতীয়ত পরবর্তী ছয় নম্বর পয়েন্ট যৌথ উদ্যোগ এককভাবে যে কোনো কাজ করা সফলতার সাথে করা কঠিন কিন্তু যৌথভাবে কাজ করতে পারলে সফলতার সম্ভাবনা বেশি যেমন একজন উদ্যোক্তা পারিবারিক সহযোগিতা নিতে পারে পারিবারিক সহযোগিতা ও যৌথ উদ্যোগে ব্যবসায় সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান যে সকল ব্যবসায় যৌথ উদ্যোগে পরিচালিত আসে সে সকল ব্যবসায় বেশি সফল হতে দেখা যায়
মানে যৌথ থেকে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সেগুলোর সফলতার ভাগ বেশি, এবং এককভাবে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা হয় বা শিল্প ইন্ডাস্ট্রি পরিচালনা হয় সেই ক্ষেত্রে দেখা যায় ব্যর্থতার পরিমাপটা একটু বেশি। তো যৌথ উদ্যোগ সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী 7 নম্বর পয়েন্ট, সঠিক কর্মী নির্বাচন। সঠিক কর্মী নির্বাচন, যত্রতত্র বা নিজের ইচ্ছামতো কর্মী নিয়োগ দিলে চলবে না, প্রতিষ্ঠানের জন্য যে সমস্ত কর্মী প্রয়োজন তাদেরকেই নিয়োগ দিলে প্রতিষ্ঠানটা লাভ সফলতার সাথে লাভজনকভাবে পরিচালিত হবে। খেয়াল করো, ব্যবসা পরিচালনার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে সঠিক কর্মী নির্বাচন, ব্যবসায় পরিচালনার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন এবং তার কাজে দক্ষ হতে হবে। কাজে কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, বিশ্বস্ততা প্রভৃতি মানদণ্ডের ভিত্তিতে যাচাই করে নির্বাচন করতে হবে। নিয়োগকৃত কর্মীকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে, মানে নিজের ইচ্ছামতো আবেগ দ্বারা প্রমাণিত হয়ে কোনো কর্মীকে নিয়োগ দেওয়া উচিত নয়। পরবর্তী পয়েন্ট, ব্যবসার স্থান নির্বাচন। 8 নম্বর পয়েন্ট, ব্যবসার স্থান নির্বাচন। একজন উদ্যোক্তাকে তার ব্যবসার সঠিক জায়গা, কোন জায়গাটা সে পরিচালনা করলে তার ব্যবসাটা লাভজনক হবে সেখানে নির্বাচন করতে হবে। যেমন ব্যবসায় স্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা, বাজারজাতকরণের সুবিধা, অবকাঠামোগত সুবিধা মানে যাতায়াতের সুবিধা প্রভৃতি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, যে সহজে কাঁচামাল পাবে এই ধরনের জায়গায় সে ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করবে, এবং তার সেখান থেকে বাজারজাত করতে বিভিন্ন জায়গায় পাঠাতে তার সুবিধা এবং রাস্তাঘাট ভালো, এই ধরনের জায়গা তার স্থানটা বা ব্যবসার স্থানটা নির্বাচন করা প্রয়োজন। তারপরে দেখি সঠিক প্রযুক্তি ব্যবহার। 9 নম্বর পয়েন্ট, সঠিক প্রযুক্তি ব্যবহার। অবশ্যই উদ্যোক্তাকে উৎপাদন করার ক্ষেত্রে সঠিক প্রযুক্তি ব্যবহার করার প্রয়োজন। উৎপাদন প্রক্রিয়ায় সঠিক প্রযুক্তি ব্যবহার এবং প্রয়োজন মতো স্থানীয় আমদানিকৃত প্রযুক্তির সংমিশ্রণ ব্যবসায় সাফল্য অর্জনে পথটা সুন্দর করে দেয়। ব্যবসা শুরু করার পূর্বে উদ্যোক্তাদের এ বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে যে সঠিক প্রযুক্তিটা কীভাবে আমরা ব্যবহার করবো। একসময় অনেক কিছু হাতে তৈরি করা হয়তো, এখন সমস্ত কিছুই যেমন বেকারি সামগ্রী, পাউরুটি এবং বিস্কুট এখন সবই করা মেশিন দ্বারা তৈরি করা হয়, প্রযুক্তির ব্যবহার। পরবর্তী পয়েন্ট, ব্যবসায় ঝুঁকি মোকাবেলার উপায়। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে অবশ্যই ঝুঁকি থাকবে, এই ঝুঁকিটা আমরা কীভাবে মোকাবেলা করব সেই বিষয়টা চিন্তাভাবনা করে আগে স্থির রাখতে হবে। যেমন ব্যবসা সংক্রান্ত ঝুঁকি আগেই নিরূপণ করে তার মোকাবেলা করার কৌশল স্থির করে রাখলে অনিশ্চয়তা জনিত ক্ষতির হাত থেকে ব্যবসাকে রক্ষা করা যায়। যদি আমরা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার সময় সেই সময় যদি ব্যবসায় ঝুঁকি মোকাবেলার উপায়গুলো কী, ব্যবসা যদি ঝুঁকি হয় বা ক্ষতি হয় তাহলে আমরা কী ব্যবস্থা নেব সেটা আগে থেকে যদি নির্ধারণ করে থাকা হয় তাহলে ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। ব্যর্থতা থেকে শিক্ষা। পরবর্তী পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, ব্যর্থতা থেকে শিক্ষা। আমরা যে কোনো কাজে যদি সফল না হই, ব্যর্থ হই, সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কেন আমি ব্যর্থ হলাম। এই ব্যর্থতা থেকেই আমার শিক্ষা গ্রহণ করা উচিত যাতে আমি আগামীতে সফল হতে পারি, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। ব্যর্থতা ব্যবসায় একবার ব্যর্থ হলে ব্যর্থতার কারণগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করে হতাশ হওয়ার পরিবর্তে শিক্ষা গ্রহণ করে নতুনভাবে কাজ করার মাধ্যমে ব্যবসায় সাফল্য আমার অনিবার্য। তারপরে আসি পরের পয়েন্ট, সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন। সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, কোনো ব্যবসায় সফলতা অর্জন করতে হলে একটা সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। ব্যবসায় সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যবসা পরিকল্পনা প্রণয়ন। ব্যবসার হাত দেওয়ার পূর্বে ব্যবসার কাজ কখন, কীভাবে, কোথায় করা হবে ও এর অগ্রিম চিন্তাভাবনাটাকে বলা হয় ব্যবসায় পরিকল্পনা। একটা সুষ্ঠ সুন্দর পরিকল্পনা এবং দিক নির্দেশনা একটা ব্যবসাকে সফলতা এনে দিতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আত্মকর্মসংস্থান উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিভস্য বিষয়গুলো তোমাদের কাছে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শুনছ। পরবর্তীতে আমি আলোচনা করব
आत्मकर्मसंस्थान उद्धतकरण कर्म मान आत्मकर्मसंस्थान जैसे सबा करते चाय क्यों उत्साहित करा जाए उत्साहित करार की करते आत्मकर्मसंस्थान उद्धत करणे आत्मकर्मसंस्थान उत्साहित करार जुब समाज जुब और तरुण समाज आगामी प्रजन्म के आत्मकर्मसंस्थान उद्धत करते विभिन्न पदक्षेप ग्रहण करा प्रयोजन मानी बर्तमान जुब और तरुण समाज के आत्मकर्मसंस्थान उत्साहित करार्जन की पदक्षेप ग्रहण करते सेगुलो आमि एकटु आलोचना करब ख्याल करब तुम्हारा শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে এ বলে যে কোনো পেশায় ছোট ও অপমানের নয় মানে শিক্ষার্থীদের আমাদের অনুপ্রাণিত করতে হবে যে কোনো পেশায় আমাদের ছোট নয় বা অপমানজনক নয় কারণ সমাজে সব পেশার লোক সব শ্রেণীর লোকই আমাদের কাজে লাগে যেমন জুতা সেলাই যে করে মুচি তাকে আমাদের প্রয়োজন যে মাছ বিক্রি করে জেলে তাকে আমাদের প্রয়োজন যে দর্জি তাকে আমাদের প্রয়োজন কোনো পেশার লোকই ছোট নয় এবং কোনো পেশায় অপমানজনক নয় কৃষক কৃষক আমাদের লাগে যে আমাদের ফসল উৎপাদন করে খাদ্যশস্যের ব্যবস্থা করে দেয় তারপরের পয়েন্ট স্বস্ব এলাকায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে যারা স্বাবলম্বী ও সফল হয়েছে তাদেরকে বিদ্যালয়ে এনে শিক্ষা দিতে গেলে তাদেরকে জীবন কাহিনী তাদের উপায় আত্মকর্মসংস্থান হিসাবে সফল হওয়ার তাদের যে কৌশল তাদের যে গল্প সেগুলো তাদেরকে উপস্থাপন করা উচিত বা শোনানোর ব্যবস্থা করা উচিত স্বস্ব এলাকার পরবর্তী পয়েন্ট স্বস্ব এলাকার আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলোর তালিকা প্রণয়ন করে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের দেওয়ালে প্রচারের ব্যবস্থা করা যেতে পারে যে এলাকায় কে কে আত্মকর্মসংস্থান যে পরিচালনা করে সফল হয়েছে তাদের তালিকাটা বিদ্যালয় বা কলেজ থেকে যে সকল শিক্ষার্থী ঝরে পড়ে অনেক সময় পড়াশোনা করতে করতে হয়তো বা সংসারের অভাবে বিভিন্ন কারণে পড়াশোনা তাদের আর হয় না সেই সমস্ত শিক্ষার্থীকে বিদ্যালয়ে নিয়মিত আসার সুযোগ পায় না যারা বিভিন্ন উপযুক্ত তাদেরকে বিভিন্ন উপযুক্ত ক্ষেত্রে প্রশিক্ষণ ও ঋণদানের ব্যবস্থা করতে হবে যাতে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে নবম ও দশম শ্রেণীর শিক্ষা কার্যক্রমে বৃত্তিমূলক ও কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে পর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত করতে হবে আত্মকর্মসংস্থানকে সামনে রেখে যুব উন্নয়ন ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান যুব উন্নয়ন ব্যাংক ও শিক্ষা ব্যাংক প্রতিষ্ঠা করে সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা করতে হবে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা বর্তমানে সফল উদ্যোক্তা এবং ব্যবসা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রতিষ্ঠা লাভ করেছে তাদেরকে বিদ্যালয়ে এনে সম্বোধনা এবং তাদের কাছ থেকে সম্বোধনা ও সম্মাননা দেওয়ার উদ্যোগ নিতে হবে এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের কাছ থেকে কিছু শিখবে আত্মকর্মসংস্থান সম্পর্কে উদ্যত হবে আর উৎসাহিত হবে এই উৎসাহিত করার জন্য আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমি আলোচনা করছি আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা যে কোনো কাজ সুন্দরভাবে করতে হলে সঠিকভাবে করতে হলে প্রশিক্ষণের প্রয়োজন আছে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদন করার সাথে এবং জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ একান্ত প্রয়োজন প্রশিক্ষণ কর্মদক্ষতা এবং ও যোগ্যতা বৃদ্ধি করে প্রশিক্ষণ হলো সর্বস্তরের কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে মানসিকতা বিকাশের অবিরাম নিয়মিত প্রচেষ্টা যাতে তাদের যোগ্যতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং প্রতিষ্ঠানটি লাভবান হয় কোনো কর্মীকে সঠিক কাজে নিয়োগ করার পূর্বে তাকে প্রশিক্ষণ বা ট্রেনিং করার ব্যবস্থা করতে হবে প্রশিক্ষণের কিছু প্রয়োজনীয়তা রয়েছে এই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কয়েকটা পয়েন্ট আমি লিখছি এই পয়েন্টগুলো সম্পর্কে আমি আলোচনা করব
শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে শুনবে, কার্য প্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিতি। আমি যে কর্মসংস্থানে গেলাম সেখানে এই পরিবেশটা কি, তার চারিপার্শ্বিকটা কি, সেটা জানানোর জন্য আমার পরিবেশটা যে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে। যেমন প্রতিষ্ঠানের কর্মের প্রকৃতি, যে কর্মে আমি জয়েন করবো বা যে প্রতিষ্ঠান সেখানে কর্মটা কি, প্রতিষ্ঠানের কর্মের প্রকৃতি ও কর্ম পরিবেশের সাথে পরিচিত হওয়া, নতুন বা নবনিযুক্ত কর্মীদের জন্য আবশ্যক প্রশিক্ষণ ব্যবস্থা, নতুন কর্মীদের কর্ম পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেয়। দ্বিতীয়, কর্মীদের দক্ষতা বৃদ্ধি। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর দক্ষতা বৃদ্ধি করে, প্রশিক্ষণ কি করে, একজন কর্মীর দক্ষতা বৃদ্ধি করে, সে নতুন হোক আর পুরাতন হোক প্রত্যেকটা ক্ষেত্রে প্রশিক্ষণ নিলে তার দক্ষতা বাড়বে। তাই নতুন পুরাতন সকল কর্মীর জন্য প্রশিক্ষণ প্রয়োজনীয়তা রয়েছে। সম্পদের সদ্ব্যবহার, সম্পদের সদ্ব্যবহার, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা যেমন বাড়ে এবং উদ্যোক্তা এবং বা কর্মী কর্তৃক প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সাজ সরঞ্জাম অন্যান্য সম্পদের উৎকৃষ্ট ব্যবহার সম্ভব হয়। নৈতিক বল বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা এবং কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন করে, ফলে তাদের নৈতিক বল বৃদ্ধি পায়। পরবর্তী পয়েন্ট, অবসর ও দুর্ঘটনা হ্রাস, অবসর এবং দুর্ঘটনা হ্রাস। প্রশিক্ষিত কর্মীগণ অধিকতর দক্ষতা ও মৃদুবিতার সাথে কার্য সম্পাদন করতে পারে, এতে প্রতিষ্ঠানের কার্য সম্পাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস পায়। প্রশিক্ষণ কর্মীদেরকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিবিধ কলাকৌশল সম্পর্কে জ্ঞান দান করে, ফলে কারখানায় যন্ত্রপাতি ব্যবহার সহ অন্যান্য দুর্ঘটনা এড়ানো সহজ হয়। যদি প্রশিক্ষণটা থাকে তখন অপচয় হ্রাস পাবে প্রতিষ্ঠানের এবং দুর্ঘটনা হ্রাস পাবে, কারণ প্রশিক্ষিত কর্মচারী কর্মকর্তা সে অবশ্যই কীভাবে যন্ত্রপাতিতে ব্যবহার করতে হবে সেগুলো সে জানে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম, এখন তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছ আশা করি। এখন পরবর্তী আরেকটা আমাদের ধাপ আছে, সেটা আত্মকর্মসংস্থান সহায়ক প্রশিক্ষণ প্রদানের প্রতিষ্ঠান। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে থাকে, আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠানগুলো আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আত্মকর্মসংস্থান করতে উদ্যোক্তাদেরকে সহায়তা করে থাকে বা উৎসাহিত করে থাকে, সেই প্রতিষ্ঠানগুলোর নাম আমি লিখছি। এখন সেগুলো সম্পর্কে আমি কিছু তোমাদের সংক্ষিপ্ত ধারণা দেব, খেয়াল করো। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এর কাজ হলো বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট, শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে একটি আত্মকর্মসংস্থান ও উদ্যোগ উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রধান প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে, এদের প্রধান প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ব্যবস্থাপনা, নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ, মহিলা উদ্যোক্তাদের উন্নয়ন প্রভৃতি। এগুলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাজ। পরবর্তী দুই নম্বর প্রতিষ্ঠান, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে, বিশেষ করে গ্রামের দুস্থ শিক্ষিত অর্ধশিক্ষিত মহিলাদেরকে স্বকর্মসংস্থানে সুযোগ করে দেওয়ায়। এদের উদ্দেশ্য হল গ্রামের দুস্থ শিক্ষিত অর্ধশিক্ষিত মহিলাদেরকে কর্মসংস্থান গড়ে দেওয়ায় তাদের মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। পরবর্তী তিন নম্বর প্রতিষ্ঠান, বাংলাদেশ কর্মী উন্নয়ন বোর্ড, পল্লী গ্রাম অঞ্চলটাকে
উন্নয়ন করার জন্য তারা ভূমিকা রাখে। এটা ইংরেজিতে বলে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, সংক্ষেপে বার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও বিআরবিডি গ্রামের দুস্থ ও গ্রামীণ ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে প্রশিক্ষণ গ্রহণ করার পর তারা স্বাধীনভাবে তাদের একটি পেশা বেছে নিয়ে উপার্জন করতে সক্ষম হয়, নিজে স্বাবলম্বী হতে পারে। এই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সেই দিকে ভূমিকা রাখে। পরবর্তী গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের প্রকল্প, চার নম্বর প্রতিষ্ঠান গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদেরকে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রশিক্ষণ দিয়ে এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে কিছু ঋণ বিতরণ করে, যাতে তারা এই প্রশিক্ষণ শেষে সেই কাজে, যে কাজে প্রশিক্ষণ নিয়েছে সেই কাজে অংশগ্রহণ করতে পারে। যুব প্রশিক্ষণ কেন্দ্র, পাঁচ নম্বর পয়েন্ট, যুব প্রশিক্ষণ কেন্দ্র। এসকল যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটা প্রশিক্ষণ কেন্দ্র, দেশের প্রতিটি থানায় এর কেন্দ্র রয়েছে। এ সকল কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক যুবতীদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন হাঁস মুরগি খামার, ডেয়ারি ফার্ম, মৎস্য চাষ, সবজি চাষ, নার্সারি করা, সেলাইয়ের কাজ, কুটির শিল্পের কাজ, কম্পিউটার পরিচালনা চালানো প্রভৃতি কাজে এই প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে থাকে। নটাল, পরবর্তী পাঁচ নম্বর, ছয় নম্বর হলো নটাল, ছয় নম্বর হলো নটাল। নটামটা কি? নটাম শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া এই প্রতিষ্ঠানের কাজ। বিভিন্ন ধরনের কম্পিউটার কীভাবে চালাতে হবে সেই বিভিন্ন ধরনের কম্পিউটার চালনের প্রোগ্রাম যে চালনা থেকে শিক্ষা দিয়ে থাকে, বিভিন্ন প্রোগ্রাম, কম্পিউটারিং প্রোগ্রাম এবং বিভিন্ন কম্পিউটার বিষয়ে ধারণা দিয়ে থাকে। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বহু শিক্ষিত বেকার যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। তাহলে এই যে নটটামসের কাজ হলো, নটটামসের কাজ হলো বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া। পরবর্তী মানে সাত নম্বর আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণকারী প্রতিষ্ঠান এনজিও, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও। বর্তমানে দেশের বিভিন্ন এনজিও বেকার যুব সমাজকে জীবন ও জীবিকা সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে। তারা এনজিও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বেকার যুবক যুবতীদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করে থাকে, করাটাই তাদের কাজ। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান যেমন ব্র্যাক, আশুনিয়া মিশন, প্রশিক্ষণ প্রভৃতি। শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আত্মকর্মসংস্থানের সম্পর্কে ধারণা, যে আত্মকর্মসংস্থান সম্পর্কে ধারণা দিলাম, আলোচনা করলাম, বিষয়বস্তু সম্পর্কে নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শুনছ, আর তোমরা ঠিকমতো বাসায় একটু পড়াশোনা করবে। করোনা পরিস্থিতির কারণে আমাদের ক্লাস শ্রেণীকক্ষে শিক্ষাদান কর্মসূচি হয়তোবা আমরা নিতে পারছি না, কিন্তু অনলাইনে করে আমরা তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে বাসায় একটু পড়াশোনা করবে, আশা করি তোমাদের পড়াশোনা কন্টিনিউ করতে পারবে। এই প্রত্যাশা রেখে আগামীতে আবার ব্যবসা উদ্যোগের কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, আর এই আলোচনাটা ঠিকমতো মনোযোগ সহকারে শুনে বই পুস্তক একটু দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। এই পর্যন্ত শিক্ষার্থীরা, তোমরা আজকে পর্যন্ত তোমাদের সাথে আমার সাক্ষাৎ হলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।